কি খুব হতাশাগ্রস্ত হয়ে গিয়েছো? জীবনে কিছুই করতে পারলে না, নিজেকে নিয়ে লজ্জা হয়? একটা সত্য কথা কি, কখনো নিজেকে ছোট ভেব না। অনেক ছোট থেকে কিন্তু অনেক বড় কিছু সৃষ্টি, ছোট্ট একটা বীজ থেকে কিন্তু অনেক বড় বৃক্ষের জন্ম হয়। নরেন্দ্র মোদী, সে যদি একজন চাওলা থেকে একটি দেশের প্রধানমন্ত্রী হতে পারে, তবে তুমি কেন পারবে না? আমাদের সবার চেনা গেইলস, যে জঞ্জাল পরিষ্কারে কাজ করলেও পৃথিবীর বিখ্যাত খেলোয়াড় হতে পারে, তবে তুমি কেন পারবে না? স্কুল টিম থেকে বাদ পড়েও আজ মাইকেল জর্ডান, যে বিশ্বের শ্রেষ্ঠ বাস্কেটবল প্লেয়ার, তবে তুমি কেন পারবে না? টমাস এডিসন, যে 999 বার ফেল করেও 1000 বারের প্রমাণ করে বাল্ব আবিষ্কার করে, তবে তুমি কেন নিজেকে প্রমাণ করতে পারবে না? হতাশ হয়ো না, আশা রাখো, তুমিও পারবে। হিংসা করো না, চেষ্টা করো, তুমি অবশ্যই পারবে। ভেঙে পড়লে তো ওখানেই হেরে গেলে, ভেঙে পড়ে তো মেরুদণ্ডহীন প্রাণীরা। সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষেরা নয়, মানুষের চেষ্টার বিকল্প আর কিছুই নেই। এগিয়ে চলো সামনের দিকে, তুমি অবশ্যই তোমার গন্তব্যে পৌঁছাবে। মাঝপথে থেমে গেলে তো তুমি ওখানে হেরে গেলে। তোমার যদি একটা সঠিক গন্তব্য বা লক্ষ্য থাকে, তুমি অবশ্যই সেই লক্ষ্যে পৌঁছাবে। আর এখন তুমি যাদেরকে দেখছো চরম উচ্চ শিখরে, সে কিন্তু হঠাৎ এমনটা হয়ে ওঠেনি, ওটা তার ধৈর্য আর পরিশ্রমের ফল। তাই ধৈর্য ধরে পরিশ্রম করো, সফলতা আসবেই। তুমি তখন হবে বাকিদের আদর্শ, বাকি সকলের অনুসরণ করবে তোমাকে, তখন তুমিও হবে কোনো মানুষের অনুপ্রেরণা। তাই আজ ভুলে যাও তোমার ব্যর্থতা, তোমার ভুল আর তোমার দুর্বলতাকে, উঠে দাঁড়াও, এগিয়ে যাও সামনের দিকে, কারণ তোমার সফলতা আগামীর ভবিষ্যৎ।